বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আরও তিন বাংলাদেশি আহত হয়েছেন এ নিয়ে দুই দিনে মাইন বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি আহত হলেন সকালে উপজেলার ফুলতলি সীমান্তের সাতচল্লিশ নম্বর পিলার এলাকায় এই বিস্ফোরণ ঘটে আহতরা হলেন রামু উপজেলা সদরের মোহাম্মদ রফিক গর্জনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ এবং কচ্ছপিয়ার রশিদ আহমেদ এর মধ্যে আব্দুল্লার দুই পাই হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এর আগে গতরাতেও একই এলাকায় স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হন নাইখুংছুটি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান আহতরা সবাই মিয়ানমার সীমান্তের ওপারে অবৈধভাবে গরু আনতে গিয়েছিল সেখানে আরাকান আর্মি ও সেই দেশের সেনাবাহিনী পুঁতে রাখায় স্থলমাইন বিস্ফোরণের শিকার হন